দেখুন, পোলো ফ্লোটেল ইজ অল অ্যাবাউট এক্সপিরিয়েন্স। আমরা শুধু খাওয়ার জন্য আমাদের গেস্ট বা সবাইকে ডাকছি না, আমরা পুরো এক্সপিরিয়েন্সের জন্য ডাকছি। সো এই খাওয়া শুধু ইউনো উই হ্যাভ লট অফ থিং ইনভলভ। সো আমাদের শেফেরা, শেফ জাভেদ অনেক দিন ধরে এই মেনুটাকে প্ল্যান করছে। সো এর যে প্রতিটা মেনু ইউনো প্রতিটা আইটেম, তার পেছনে প্রচুর ইউনো গবেষণা আছে, অনেক এ করার পরে। সো উনি গ্রামে গিয়ে সবাইকে জিজ্ঞেস করে ইউনো যে যে হতে আমাদের নামটাও রেখেছি ইভেন্টের ঠাকুমার হেসেন। সো কোনো মিক্সার গ্রাইন্ডার ইউজ হয়নি এইখানে, শুধু ওই শিলনোড়া যেটা আমাদের বাড়িতে ইউজ হয়। তো সেইভাবেই আপনি এগুলো, তো আপনি যে নামগুলো পাবেন, এই নামগুলো কিন্তু খাবারের খুব একটা কমন নাম না। তো আমরা নট অনলি টেস্ট, আমরা পুরো মানে পুরো এক্সপিরিয়েন্সটার ওপরেই খুব জোর দিয়েছি। সো দেয়ার্স লট অফ থিং যেখানে লার্নিং আছে। সো আমি চাইবো যাতে ইভেন এবারও গেস্ট উইল বি, শেফ উইল বি অন মুভিং। সো কোনো রেসিপি যদি কাউর লাগবে তো শেফ উইল বি রেডি টু কিপ, মানে উই উইল কিপ হ্যান্ডি এভরি রেসিপিজ অলসো। দেখুন অনেক পদের খাবার আছে, ডিফারেন্ট টাইপের পানীয় আছে, মাটন চিকেন ফিশ প্রন আছে, 8 রকমের ভেজিটেবল আছে, ডিফারেন্ট ডাল আছে, 12-15 ধরনের মিষ্টি আছে। সো অল হ্যাজ ইজ ওন ডেফিনেশন। সো সবাই একটা একটা জায়গা নিজের রেখেছে প্রতিটা ডিশ। দেখুন স্পেশাল বলতে খুব ডিফিকাল্ট আমার জন্য, বিকজ চিকেনটাও খুব ইম্পর্টেন্ট, মাটন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো প্রতিটা জিনিসের রেসিপি আর প্রতিটা জিনিসের স্টোরি আলাদা। সো আমি তো চাইবো যাতে আপনারা সব কিছু টেস্ট করুন একটু একটু করে। নববর্ষ মানেই তো বাংলার খাওয়া দাওয়া যেগুলো বাঙালি পছন্দ করে, তার সাথে কি চাইনিজ খাবার দাওয়া রাখছেন? দেখুন চাইনিজ ইউনো এখন এটা ফ্যাশন, একটা ট্রেন্ড। সো চাইনিজ আর বিরিয়ানি অফকোর্স আমাদের ফুল ফ্লেজড কিচেন আছে, আমাদের শেফরা সবাই আছে। সো উই উইল ডিসপ্লে চাইনিজ খাবার, বাট ইন কেস কেউ যদি চায় কিছু, উই উইল গেট ইট অন দ্য টেবল। ইটস 1799। দেখুন কোনো ডিশ কিন্তু উইথ মশালা না। সো আমি আবার মেনশন করছি, প্রতিটা ডিশ কিন্তু শিলনোড়া দিয়ে বাটা ইউজ করেছি আমরা। সো ডিশগুলোর কিন্তু কোনোটাই হেভি খাবার না যে গরমের জন্য, তো ওগুলোও আমাদের মাথায় আছে। তো সেইভাবেই আমরা খাবারগুলোকে মেনুটা ফিক্সড করা হয়েছে। সরি স্যার, দর্শকদের জন্য আমি চাইবো যাতে সবাই পোলো ফ্লোটেলে পয়লার, আমরা 13 তারিখ থেকে শুরু করছি, 13, 14, 15, 13 দিস স্যাটারডে। তো স্যাটারডে থেকেই যাতে পোলো ফ্লোটেলে সবাই চলে আসুন। নট অনলি খাবার, খাবার সাথে এক্সপিরিয়েন্স, আমাদের বোট রাইড আছে, বোট রাইড এনজয় করুন, আমাদের বিকেলবেলায় লাইভ ব্যান্ড আছে সেটা এনজয় করুন স্কাই ডেকে, আমাদের লাইভ বাউল হচ্ছে সেটা এনজয় করুন। তো অনেক কিছু আছে এনজয় করার জন্য।
সো সবাই পোলো ফ্লোটেলে আসুন। একই রেঞ্জে আছে, তার জন্য কোনো এক্সট্রা চার্জ হচ্ছে না, শুধু নৌকা বিহারের জন্য আলাদা চার্জ আছে। এবছর পয়লা বৈশাখের জন্য, গত বছর পয়লা বৈশাখের পর থেকে আমরা স্টার্ট করেছি প্রিপারেশন নিতে। এবছরের পয়লা বৈশাখেতে অনেকগুলো রেসিপি যেগুলো লস্ট রেসিপিস বলে কনসিডার করা হয়, সেই রেসিপিসগুলো অ্যাকচুয়ালি তার সত্যতা এবং তার কতটা এ আছে সেটা জানার জন্য আমাকে প্রত্যেকটা জায়গায় জায়গায় গিয়ে তার রিসার্চ করে এবং তার অ্যাকচুয়াল হিস্ট্রি কী সেই হিস্ট্রিটাকে ফাইন্ড আউট করে এবং সেই রেসিপির পেছনে কাজ করেছি আমরা। অ্যান্ড আই ক্যান প্রাউডলি সে যে গোটা কলকাতাতে এই রেসিপি এবং এই এই ধরনের খাবার কেউ সার্ভিস করবে না। অ্যান্ড উই আর দ্য ফার্স্ট ওয়ান যে পোলো হোটেল, অ্যান্ড আমি এবং আমার টিম যারা এত মেহনত এবং এত পরিশ্রম করার পরে সেই রেসিপিগুলোকে আমরা ইন্ট্রোডিউস করতে পেরেছি এখানে। অ্যান্ড অ্যাজ আ শেফ আই রিয়েলি ফিল ভেরি প্রাউড যে ওল্ড রেসিপিসগুলোকে, লস্ট রেসিপিসগুলোকে আমরা নতুন ভার্সনে আনতে পেরেছি। এবং পয়লা বৈশাখের মতো দিনে আমরা ওটা বাঙালিদের জন্য এবং প্রত্যেককে বলবো আসা এই টেস্ট করা, আসে এই টেস্ট করার জন্য। বুঝলাম না, দেখুন এবারে আমি সেই জন্যই বললাম যে নর্মাল মাটন চিকেন প্রিপারেশন দেখুন প্রত্যেকে প্রত্যেক অর্গানাইজেশন প্রত্যেক সবাই বিক্রি করে, বাট ব্যাপারটা হচ্ছে যে ওই মাটন ওই চিকেন ওই প্রিপারেশনকে আপনি বিভিন্ন রকমভাবে তুলে ধরতে পারেন, তাই না? যেমন দই বড়া আমরা সবাই খেয়েছি এবং যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের খুব প্রিয় খাবার ছিল মাংস কিমার দই বড়া, ঠিক আছে? সেই খাবারটাকে রিসার্চ করে এবং শান্তিনিকেতনে বোলপুরে গিয়ে আমি দেখেছি কিছু কিছু জায়গায় এখনও ওরা ওটাকে মেনটেন করে, ওই রেসিপিটা ফলো করে। অ্যান্ড আমি ওদের কাছ থেকে নিয়ে কিছু নিয়ে আইডিয়া নিয়ে আমি আমার নিজের কিছু ফর্মুলার মধ্যে কাজে লাগিয়ে আমি মাংস কিমার দই বড়া তৈরি করেছি। অ্যান্ড হুইচ ইজ রিয়েলি ভেরি টেস্টি, মানে আমরা ভাবতাম দই বড়া মানে এমনি দই বড়া, বাট দিস দই বড়া ইজ সামথিং ডিফারেন্ট অ্যান্ড দিস ইজ ডিলিশিয়াস টু। নতুন নতুন এন্টারটেনমেন্ট নিউজের আপডেট পেতে স্টলিউড স্টার চ্যানেলে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করুন।